ঘাটাল পাঁশকুড়া সড়কে দাসপুর থানার কলরায় ভয়াবহ পথ দুর্ঘটনা। দ্রুত গতিতে থাকা দুটি লরির মধ্যে মুখোমুখি ধাক্কা, উল্টে গেল লরি। ভোর 4:30 নাগাদ এই দুর্ঘটনা বলে জানা যাচ্ছে। ওই সময় হঠাৎই বিকট শব্দ, তা শুনে স্থানীয়রা এসে দেখে ঘাটালের দিক থেকে আসা এক বালি ভর্তি লরির সাথে মুখোমুখি ধাক্কা পাঁশকুড়ার দিক থেকে আসা এক ধান বোঝাই লরির। স্থানীয়দের তৎপরতা ও সাথে দাসপুর থানার পুলিশের সহযোগিতায় দুটি লরির চালক ও খালাসিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। আজ বুধবারের সকালে দিনের আলো ফুটলে দেখা যায়, দুটি লরির মধ্যে বালি বোঝাই লরিটি রাস্তার পাশে জলা জমিতে উল্টে গেছে, অন্যদিকে রাস্তার মাঝেই ধান বোঝাই লরি। এই দুর্ঘটনার জেরে ব্যস্ততম এই ঘাটাল পাঁশকুড়া সড়কের কলোনা এলাকায় বুধবারের সকাল থেকেই যানজট। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। লাগাতার এই সড়কে দুর্ঘটনার জেরে আতঙ্কে সাধারণ মানুষ। প্রশান্ত দোলায়ের রিপোর্ট, সংবাদ পাঠে আমি সৌমিনা দত্ত, স্থানীয় সংবাদ। আওয়াজ হয়েছে, কোন ভেঙেছে, কাজ শেষ ভেঙে গেছে, আমাদের মনে লেগেছে, পায়ে লেগেছে, হাতে লেগেছে। দেখি ড্রাইভারটা এই ট্রেনে ছুটে গেছে, অজ্ঞান মতন হয়ে গেছে। জল টল ঢালতে একটু সুস্থ হতে তাকে ট্রেনে এসে কোথালি গেলে কোথালি গেলে ঘটনাটা কটার সময় ঘটেছে? 4:30। আপনার নাম? বাড়ি? বাড়ি গেট তানিগ্রা। কি হয়েছে? কালো গাড়িটা পাঁচটা দিকে আসছিল, আর কালির গাড়িটা এখান থেকে আসছিল। আচ্ছা, আস্তে আস্তে রাতের বেলা ওই মুখোমুখি সাইড থাকত আমরা ঘিরে পড়ে আছে এখন। আপনার নাম? নেমে রকেট খেলে গিয়েছে।